কেউ যদি ইউটিউবে থ্রুতে আসে 1750 টাকার মধ্যে করে 1750 টাকার মধ্যে যদি ইউটিউব ভিডিও তোমরা দেখে আমার সবচেয়ে ফেভারিট জুতো কোনটা সেটা হলো অ্যানজার ডম্বো এর যে আপারটা করেছে এটা হলো 3D প্লাই আপার করেছে ঠিক আছে আপারটা তোমরা দেখতেই পাচ্ছ আর কোয়ালিটি আপার শিটটা একটু ভিউয়ারসে দেখাবো এই আপার শিটটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে এটা উপর দিয়ে হালকা দেখতে পাচ্ছ এগুলো বাবলস টাইপের ফুলে আছে ঠিক আছে এটার জন্য বলের যে রিসিভিংটা হয় পুরো প্রপারলি মানে যারা প্রিমিয়াম রেঞ্জে অ্যাডিডাস নাইকির আমাদের এখানে কি হয় অনেক কাস্টমার এসে বলে যে দাদা অ্যাডিডাস নাইকির বুট আছে অনেকে যারা 4,500-5,500 দিয়ে অ্যাডিডাস নাইকির যারা ফার্স্ট কপি নিয়ে যায় তাদের ক্ষেত্রে একটাই সাজেস্ট করবো ফার্স্ট কপি নেওয়ার থেকে অরিজিনাল জিনিস ইউজ করো এটা হলো নিভিয়ার অরিজিনাল। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আগের ফুটবল বুটের কালেকশনের পার্ট 2। এর আগের ভিডিওতে আনজা থেকে শুরু করে সেগা, নিভিয়া কোম্পানি, ভিকি কোম্পানির ফুটবল বুটের কালেকশন দেখানো হয়েছে, হিউজ কালেকশন। আজকের ভিডিওতেও প্রফেশনাল ফুটবল বুটের কালেকশন দেখাবো, তোমরা যারা দেখোনি তোমরা পার্ট 1টা দেখে নিতে পারো। আর সম্পূর্ণ ডিটেলস কীভাবে এই ময়দান মার্কেটে আসবে, কুরিয়ার সার্ভিস হয় কি না, পেমেন্ট কীভাবে তোমরা করবে, সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যে দেওয়া আছে। ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাপোর্ট করে দিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। খেলার জন্য ওকে, প্রাইস কি আছে এটার? এটা প্রাইস 950। 950 এর মডেলটা কি বললে? এটা মাস্টার। মাস্টার মাস্টার দেখতে পাচ্ছ তোমরা। ওকে, নেক্সট নেক্সট আছে হলো অ্যানজার আয়ন। অ্যানজার আয়ন আয়ন ওকে, এটা এগুলো সাইজ কি কি अवेलेबल আছে? 5 থেকে 9। অ্যানজার যা যা দেখাচ্ছি 5 থেকে 9 নরমালি থাকছে, আর সেগা 10 অবধি থাকছে। সেগা 10 11 অবধি পাবে, 10 11 অবধি পুরো মডেলে 11 অবধি পাবে, আর অ্যানজার 5 থেকে 9। 5 থেকে 9 পাওয়া যাচ্ছে। ওকে, এর প্রাইসটা কি বলবেন? এর প্রাইসটা একটু কম আছে, এটার দাম আছে 850। ওকে, কালার কি আলাদা আলাদা अवेलेबल আছে এগুলো? কালার আপাতত এই মডেলটার একটাই কালার, অন্যান্য মডেলের এক একটা মডেলে দু তিনটা কালার দেয়, এই মডেলটার একটাই কালার, একটাই কালার আছে। ওকে, নেক্সট নেক্সট তোমরা যদি দেখো অ্যানজার হকস্টার পেয়ে যাবে। অ্যানজার হকস্টার, হকস্টার ব্লু হোয়াইটের উপর, এটা এটার ব্লু কালারও আছে, হোয়াইট কালারও अवेलेबल আছে, মানে এটাই হোয়াইট কালার হবে, এটাই হোয়াইট কালার হবে। আচ্ছা, ওকে, প্রাইস কি আছে এটা? এটা প্রাইস আছে 850। 850 দেখি একটু নিচটা একটু দেখি, এটা হার্ড গ্রাউন্ডের বুট, ছোট স্পাইক হার্ড গ্রাউন্ডের জন্য। প্রাইস কি বললে এটা? এটা 850। 850 প্রাইস। ওকে, নেক্সট নেক্সট কি কালেকশন আছে এটা? এটা আছে অ্যানজার জিফি, এটা হলো অ্যানজার প্রিমিয়াম কোয়ালিটির বুট, ঠিক আছে? অ্যানজার যত দামি বুট যেগুলো বানানো হয় সেগুলো অ্যানজা কোম্পানি তার মধ্যে এটা পোলারিস ব্র্যান্ড দিয়ে বানায়, অ্যানজার যত দামি বুট বানায় পোলারিস নাম দিয়ে বানানো হয়। এই জিনিসটা দেখে বুঝতে পারবে যে এটা অ্যানজার দামি জুতো আছে, ঠিক আছে? এই মডেলটার নাম হলো অ্যানজার জিফি, এখানে তোমরা এই যে অ্যানজার জিফি মডেলের নাম, জুতো জিভে দেওয়া আছে অ্যানজার জিফি মডেল, জিফি মডেল। হ্যাঁ, এটা গোল্ডেন কালারের উপর বানানো হয়েছে, লিমিটেড এডিশন কালার, মানে বুটের মেটেরিয়ালটাও খুব ভালো মেটেরিয়াল, সফট মেটেরিয়ালস আছে আর একদম হালকা। অ্যানজার তুমি যে কোনো জুতো নাও না কেন প্রত্যেক কোটা জুতো একদম লাইট ওয়েট হয়, অ্যাডিডাস নাইকি যেরকম ওয়েট থাকে সেম টু সেম। আচ্ছা, মানে কম দামের মধ্যে পুষ্টিকর খাবার অ্যাডিডাস নাইকি। একটা অরিজিনাল বুট তোমার দাম পড়ে মোটামুটি 10,000-12,000-14,000 দিয়ে স্টার্ট হয়, লোকে কেনে কেন যে ওগুলোর ওয়েট খুব লাইট ওয়েট, লাইট ওয়েট, কোয়ালিটি বেটার একদম। এবারে অ্যানজারও যে বুটগুলো আছে এগুলো একদম লাইট ওয়েট, একদম পুরো হালকা, কোনো ওজনই নেই, এগুলো পুরো লাইট একদম। আমি হাতে নিলাম, নিয়েও দেখলাম অনেক হালকা। এগুলো প্রাইস কি আছে এটার? এটা একটু দামি মডেল আছে, এটার দাম আছে 1650। 1650, হ্যাঁ, এটা হলো জিফি, 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 মডেলের নাম লেখাই আছে জিফি, এই যে মডেল নাম। ওকে, নেক্সট এটারও 9 অবধি সাইজ পাওয়া যাবে? 9 অবধি সাইজ পেয়ে যাবে। নেক্সট তোমরা পাবে অ্যানজার টলিডো পেয়ে যাবে। কি আছে? টলিডো, 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 টলিডো। ওকে, অ্যানজার কোম্পানি, অ্যানজার কোম্পানি। এগুলো সাইজ কি পাওয়া যাবে अवेलेबल? 5 টু 9। হ্যাঁ, প্রাইস কেমন আছে এটা? এটা প্রাইস আছে 900 টাকা। 900 টাকা প্রাইস, 900 টাকা। ওকে, নেক্সট কি আছে? নেক্সট আছে অ্যানজার ইভলিউশন, ইভলিউশন, অ্যানজার, অ্যানজার ইভলিউশন, ময়দান মার্কেটের মধ্যে। তোমাদেরকে আরেকবার বলে দিই, ঠিক আছে, শিয়ালদা থেকে বা হাওড়া থেকে তোমরা বাস ধরে
ধর্মতলা বাস স্ট্যান্ডে নামবে, বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই বিধানচন্দ্র রায় মার্কেট বা ময়দান মার্কেট, আর এপারে আছে ওবেরয় গ্র্যান্ড হোটেল, তার ঠিক উল্টো দিকে। সাত নম্বর গেট থেকে ঢুকতে সুবিধা হবে, তাই তো? ছ নম্বর গেট থেকে তোমরা ইজিলি আসতে পারবে। ছ নম্বর গেট এই সামনেই আছে, এখান থেকে একদম কাউকে জিজ্ঞাস করলে সন্তোষ পোর্ট ইজিলি তোমরা এখানে পৌঁছাতে পারবে। আরও ডিটেলস তোমরা আমরা বলে দেবো। খুব ভালো উদ্দেশ্য বলা হয় যে অনেক ভিউয়ার্সদের ক্ষেত্রে কি হয়, তারা ভিডিও দেখে, ভিডিও দেখে হয়তো আমাকে, যেমন আজকে আমি এই মডেলটা দেখাচ্ছি, এবার ওনারা হয়তো ভিডিওটা দেখে আমাকে চার পাঁচ মাস বাদে কল করে জিজ্ঞেস করে এই মডেলটা কি পাওয়া যাবে। তো অ্যানসার মডেল সবসময় অ্যাভেলেবেল থাকে, এই মডেলটা আজ অ্যাভেলেবেল আছে, এটা হয়তো হার্ডলি এক থেকে দেড় মাস থাকবে, তারপরে এই মডেলটা যখন মানে সাইজ কেটে যায় কোম্পানিও এই মডেলটা মানে একটা মাল ওয়ান টাইমই বানায়, তারপরে সেই মালটা রিপিট করতে মোটামুটি আট ন মাস টাইম লাগে। এবারে এই মডেল গুলো অ্যানসার ক্ষেত্রে যখন যেগুলো লেটেস্ট মডেল সেগুলোই অ্যাভেলেবেল থাকে। এটার প্রাইস আরেকবার বলে দাও। এটার প্রাইস আছে হাজার পঞ্চাশ। আর কি কালেকশন আছে? আর নেক্সট আছে তোমার অ্যানসার রম্বো। এই জুতোটা খুবই ভালো জুতো, একদম লাইট ওয়েট। যদি কেউ বলো যে আমার সবচেয়ে ফেভারিট জুতো কোনটা, সেটা হলো অ্যানসার রম্বো। এর যে আপারটা করেছে এটা হলো 3D ply আপার করেছে, ঠিক আছে, আপারটা তোমরা দেখতেই পাচ্ছ, আর কোয়ালিটিও খুব ভালো, সোলো ভালো। এর দুটো কালার আছে, একটা রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন, আর একটা হলো পুরো হোয়াইট কালার। আর এর জিবের মাঝখানেও কাট করা আছে, যাতে ফিতেগুলো যখন জিপজ্যাপ করে ঢোকানো হয়, জিবের মাঝখানে দিয়ে জিপজ্যাপ করে ঢোকালে কি হয়, জিপটা এদিক ওদিক খেলে না, জিপটা এক জায়গায় স্টিল থাকে, কন্ট্রোলের জন্য সেইভাবে দিয়েছে। তো কোয়ালিটি ওয়াইজ এটা সবচেয়ে বলতে পারো যে অ্যানসার বেস্ট। ওয়েট কেমন আছে এটা? ওয়েট এগুলো খুবই কম, একদম মোটামুটি এক একটা জুতো ধরে রাখো 250 থেকে 280 এরকম গ্রাম, 250 থেকে 280 গ্রাম ওয়েট আছে। দেখতেই পাচ্ছ অ্যানসার রম্বো, ঠিক আছে। মানে এটার প্রাইস কত বললে দাদা? এটার প্রাইস আছে 1150। 1150 টাকা প্রাইস আছে। মানে তোমাদেরকে দেখালাম ফুটবল বুটের কালেকশন, স্পাইকের কালেকশন, মানে এখান থেকে তোমরা ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, ব্যাডমিন্টন রিলেটেড থেকে শুরু করে জিম ইকুইপমেন্ট থেকে শুরু করে যাবতীয় কালেকশন পেয়ে যাবে সন্তোষ স্পোর্টস। সন্তোষ স্পোর্টসের এই একটা স্টোর আছে, ঠিক আছে, আর অপোজিটেই আর একটা স্টোর। তো যাই হোক, আর ছাড়াও নিভিয়া কোম্পানি, নিভিয়া একটু বলে দাও, নিভিয়া নিভিয়া কোম্পানির এটা হলো এয়ার স্ট্রাইক জুতো। এয়ার স্ট্রাইক মডেলের নাম হলো এয়ার স্ট্রাইক। ওকে, বুটটার কোনো পেস্টিং নেই, পুরো ফুলি মল্টেড ঢালাই। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনেকে পেস্টিং, যে কোনো জুতো নেয় সব পেস্টিং, আলা কিছুদিন যাওয়ার পর পেস্টিং হয়তো খুলে যায়, রিপিট করি না, এই জুতোগুলোর কোনো পেস্টিং থাকে না, এটা পুরো ফুল মল্টেড বুট নিভিয়া এয়ার স্ট্রাইক। দেখতেও দারুণ লাগে, দেখতেও দারুণ, ব্ল্যাক এর উপর গ্রিন কালার, ব্ল্যাক এর উপর ফ্রোজেন গ্রিন কালার, দারুণ। মানে এটা কি সফট হার্ড দুটো গ্রাউন্ডে খেলার জন্য উপযুক্ত আছে? ওকে, এটার সাইজ কেমন অ্যাভেলেবল আছে? এটা সাইজ 1 থেকে স্টার্ট করে 11, 1 থেকে স্টার্ট করে 11 অবধি সাইজ পাওয়া যায়, বড় 11 অবধি কোনো সাইজ, মানে সব ধরনের সাইজ সব অ্যাভেলেবল পাওয়া যায়। প্রাইস কি আছে এটার? নিভিয়া 1000 টাকা এমআরপি আছে, আর রিটেল রেট আছে 1700। আচ্ছা, 1000 টাকা এমআরপি দেওয়া আছে, আর রিটেল তোমরা নিতে পারবে 700 টাকার মধ্যে, 700 টাকায় পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা পেয়ে যাবে নিভিয়া ডমিনেটর, পেয়ে যাবে নিভিয়া ডমিনেটর, এটাও পুরো ফুল মল্টেড বুট, এরকম কোনো পেস্টিং নেই, কোনো পেস্টিং নেই, মানে যে ছেড়ে যাবে এরকম খেলার পর, ওরকম কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, এটা হলো ডমিনেটর বুট, এটা হলো মানে পেস্টিং, পেস্টিং ছাড়া পুরো মানে ঢালাই বুট আছে, এটা ওর থেকে আর একটু আপার ভার্সন, এর নিচে চিপ লাগানো আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এয়ার পাসিং এর জন্য, এয়ার পাসিং এর জন্য চিপ লাগানো, ফুলি কমফোর্টেবল জুতো।
নিভিয়ার একটা প্রিমিয়াম নিভিয়ার একটা কোয়ালিটি মেইনটেইন করে সব সময় সেই হিসাবে জিনিসগুলো তৈরি করা তো যারা খেলো তোমরা ভালোমতো বুঝবে বিষয়টা কেমন স্টার্টিং প্রাইস রেখেছে এটা এটা প্রাইস আছে 1200 টাকা পড়ে 1200 টাকা প্রাইস আছে মানে প্রিমিয়াম যারা নিতে চাইছে তাদের জন্য নিভিয়া স্টার্টিং থেকে নিতে পারে নিভিয়া স্টার্টিং আর কিছু কালেকশন আছে আর এর উপরে আছে এই মডেলটা এর উপরে রিপটাইল মডেল রিপটাইল হ্যাঁ এর আপার শিফট একটু ভিউয়ারসে দেখাবো এর আপার শিফটটা সম্পূর্ণ আলাদা মোটামুটি প্রপার গ্রিপ পাবে কোনো জায়গায় স্কেট হওয়ার চান্স নেই গ্রিপটা দারুন দিয়েছে দেখতেই পাচ্ছো তোমরা সাইজ কেমন অ্যাভেলেবল এটা সাইজ 5-10 আর কিছু কালেকশন কি আছে কালেকশন বলতে গেলে অনেক আছে এরকম তোমরা দেখতে পাচ্ছ মানে ভালোই কালেকশন আজকে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি 2023 এর ফুটবল বুট স্পাইকের কালেকশন এটাও কালেকশন এর আগে কাউকে দেখানো হয় এত কালেকশন সত্যি দেখানো হয়নি ঠিক আছে অনেক কালেকশন দেখানো হচ্ছে এটা হলো নিভিয়ার প্রিমিয়াম প্রোডাক্ট এই মডেলটার নাম হলো শাস্ত্রা শাস্ত্রা হ্যাঁ আচ্ছা এটা হলো নিভিয়ার প্রোডাক্ট যারা প্রিমিয়াম রেঞ্জে অ্যাডিডাস নাইকির আমাদের এখানে কি হয় অনেক কাস্টমাররা এসে বলে যে দাদা অ্যাডিডাস নাইকির বুট আছে অনেকে যারা 4,500-5,000 দিয়ে অ্যাডিডাস নাইকির যারা ফার্স্ট কপি নিয়ে যায় তাদের ক্ষেত্রে একটাই সাজেস্ট করব ফার্স্ট কপি নেওয়ার থেকে অরিজিনাল জিনিস ইউজ করো এটা হলো নিভিয়ার অরিজিনাল প্রোডাক্ট মডেলের নাম আছে শাস্ত্রা কাটাও দেখতে পাচ্ছ কাটাও খুব ভালো আর এর আপার যে শিট একদম সম্পূর্ণ সফট মেটেরিয়ালসটাও খুব ভালো সেমি অ্যাঙ্কেলের ওপর জুতোটা আছে কোয়ালিটি বেস্ট আর এটার এমআরপি করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 3699 টাকা হ্যাঁ মানে 3700 টাকা এমআরপি কিন্তু এটা কেউ যদি নেয় অনলি 2700 টাকার মধ্যে 2700 টাকায় চলে আসবে মানে 3700 টাকা এমআরপি আছে ডিসকাউন্ট করে 2700-র মধ্যে কাম 2700-র মধ্যে চলে আসবে এর সাইজ কি আছে 9 না 10 এটা 10 নম্বর আছে সাইজ আপনারা 5-10 অবধি 5-10 সাইজ তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে মানে একদম প্রিমিয়াম যারা নিতে চাইছো তাদের জন্য সবচেয়ে মেইন জিনিস হলো যে এই বুটের সঙ্গে কোম্পানি একটা ফিডব্যাকও প্রোভাইড করছে এটা দারুণ ব্যাপার কোম্পানি ফিডব্যাক বুট ক্যারি করার জন্য ভালোই লাগছে বেশ দেখতে ভালোই লাগছে কালার কম্বিনেশনও বেটার এটা বুট ক্যারি করার জন্য ইজি একদম একদম তো ফুটবল বুটের কালেকশন প্রায় দেখালাম ঠিক আছে হিউজ কালেকশন আছে তোমরা দেখতে পেলে আর একটা এটা কি আছে ভিক্টরে এটা ভিক্টর অ্যাঙ্কেল বুট যারা অ্যাঙ্কেল আচ্ছা অ্যাঙ্কেল বুট তাদের এটাও দারুণ লাগছে দেখতে এটা ভিক্টর এক্স এর জাগুয়ার মডেল ধরে থাকো প্রাইস কি আছে এটা এটার এমআরপি করেছে কোম্পানি 2299 মানে 300 টাকা মতো এমআরপি করেছে এটা যদি ইউটিউব চ্যানেল দেখে তোমরা আসো তো ইউটিউবের ক্ষেত্রে অনলি স্পেশাল ডিসকাউন্ট এটা কেউ যদি ইউটিউবের থ্রুতে আসে 1750 টাকার মধ্যে করে 1750 টাকার মধ্যে যদি ইউটিউব ভিডিও তোমরা দেখে আসো ভিডিওটা দেখে আসো তাহলে 1750 প্রাইস কত আছে এটা প্রাইস আছে 2300 টাকা 2300 টাকা আছে ঠিক আছে শুধু ভিউয়ারসদের ক্ষেত্রে অনলি 1750 তোমাদের জন্য স্পেশাল এটা থাকলো ঠিক আছে এর সাইজ কি কি পেয়ে যাবে অ্যাভেলেবল সাইজ 5-10 5-10 পেয়ে যাবে ওকে ভিক্টরে মডেল নামটা কি ছিল এটা জাগুয়ার ওকে মানে প্রায় দেখ আমি ভেতরে যখন ঢুকছিলাম প্রায় দোকানেই দেখা যাচ্ছে মানে জাগুয়ার মডেলটা ভিক্টরে ওকে তো একটু লোকেশনটা একবার ডিটেইলস তুমি যদি বলে দাও লোকেশন কেউ যদি মেট্রো থেকে আসে মেট্রো করে তো মেট্রো করে নামলে স্প্ল্যানেড নামবে নেমে মেট্রোর 8 নম্বর গেট দিয়ে এক্সিট করবে 8 নম্বর গেট দিয়ে এক্সিট করে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে মার্কেটের 6 নম্বর গেট কোনটা একদম মার্কেটের 6 নম্বর গেটের সামনে এসে আমাকে কল করলেই বা সামনে ঢুকলেই আমার দোকান বাহাতে দোকান করবে দোকানের ওপরে নামও লেখা আছে সন্তোষ পোস এবার নাম্বারটা একটু যদি তুমি প্রোভাইড করে দাও আমার ফোন নাম্বার হলো 9830-656-9988 হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্সেও তোমরা নম্বর এখান থেকে কি অনলাইন ডেলিভারি হয় কোন রকম ব্যবস্থা অনলাইন ডেলিভারি বলতে অ্যাকচুয়ালি এটা তো আমাদের ফ্লিপকার্ট বা Amazon বেসড মার্কেট না এটা না অনলাইন কুরিয়ার হ্যাঁ কুরিয়ার দেখা গেল অনেক দূরের ক্ষেত্রে যারা মানে ভিডিও দেখে ফোন করে বা তাদের ক্ষেত্রে বলে দিই যারা দূরে থাকে তারা যদি এখানে আসতে না পারে তো তারা যদি তাদের অ্যাড্রেস দিয়ে দেয় যেই বুট লাগবে কুরিয়ার চার্জেস যেটা পড়ে সেই চার্জেস যদি আপ প্রোভাইড তারা করে দেয় দামের সঙ্গে আমরা মানে তার অ্যাড্রেসে কুরিয়ার করে দেব মানে অনেকেই কোয়ারিজ করেছে আমার ভিউয়ার বন্ধুরা আছে মানে অনেকে বাংলাদেশ থেকে
আসাম থেকে উড়িষ্যা থেকে কোয়ারিজ করেছে আসাম উড়িষ্যা যেখান থেকে সেটা কোনো সমস্যা নেই যেখানকারই অ্যাড্রেস হোক না কেন কুরিয়ার হয়ে যাবে তার জন্য পেমেন্টটা আগে করতে হবে অবশ্যই পেমেন্টটা আগে করতে হবে অনলাইনে সুবিধা পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পরে আমি কুরিয়ার যে তোমাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস কুরিয়ারে এমন কোনো ব্যাপার নেই তো পেমেন্ট হয়ে যাবে যে জিনিসটা পৌঁছাবে না না সেরকম তো কোনো ব্যাপার নয় যদি সেরকম ব্যাপার থাকতো তাহলে তুমি ইউটিউব করছো এতদিন ধরে তোমার তো ভালো মতোই জানা আছে আর এটা আমাদের বিধানচন্দ্র রয় মার্কেট এটা আমাদের গভর্নমেন্ট মার্কেট রেজিস্টার্ড মার্কেট এবার এখানে আমাদের প্রত্যেকটা স্টল নম্বর আছে সেরকম কোনো সমস্যা নেই এগুলো জেনুইন কাজ এগুলো আমাদের তোমাদেরকে বিশ্বাস করে করতে হবে একদম এগুলো বিশ্বাস করে তোমাদের করতে হবে যদি আজকে আমার দোকানে একটা ডালায় হতো তাহলে তোমরা অবিশ্বাস করতে পারতে বাট এটা আমাদের মার্কেটের ভেতরে রেপুটেড দোকান মানে বছর বছর ধরে চলছে বছর বছর ধরে চলছে বহুত পুরনো দোকান এই সমস্ত জায়গা ও সমস্ত হয় মানে অনেকের এই জিনিসটা কোয়ারিজ থাকে তার জন্য কোশ্চেনটা করা ঠিক আছে এবার তোমরা যদি আসতে পারো এসে তোমরা দেখে নাও এবার যদি না আসো সেটা তোমাদেরকে বিশ্বাস করে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে ডিটেইলসটা আর অ্যামাউন্টটা যদি আগে থেকে নিতে চাও বহু কাস্টমার কুরিয়ারে মাল নিয়েছে অনেক কাস্টমারকে কুরিয়ারে আমরা মাল পাঠাই তো একদম একদম কুরিয়ার সার্ভিসও হয়ে যাবে আর অনলাইন পেমেন্ট এখানে কিছু নেওয়া হয় ট্রানজেকশন ইউপিআই অনলাইন পেমেন্ট না গুগল পে সমস্ত রকম কার্ডও নিয়ে আমরা কার্ডও হয়ে যায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সমস্ত রকম সমস্তই अवेलेबल হয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ ওয়েলকাম ফুটবলের বুটের কালেকশন দাদা ভালো মতো কালেকশন দেখালো আজকে তো পুরো কালেকশন তোমাদেরকে দেখালাম নেক্সট ভিডিওতে অন্যান্য কী কী কালেকশন তোমরা দেখতে চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে চাইছো তো ময়দান মার্কেটের ভেতরেই আছি দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো থ্যাংক ইউ বন্ধুরা।